আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ আব্বাস। বন্ধুরা, এখন আমরা আছি সিরাজগঞ্জের ভিতরে, আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাঁধের উপরে রাস্তাটা তৈরি করা। এই রাস্তাটাই ব্যবহার করে মানুষজন ঘাটের থেকে সিরাজগঞ্জে ঢোকার জন্য বা সিরাজগঞ্জ থেকে ঘাটে আসার জন্য। আর এখানে একমাত্রই বাহন হচ্ছে ঢাকার সাথে বা অন্যান্য জেলার সাথে মানে সম্পর্ক রাখার জন্য নৌকা। এই নৌকায় করে মানুষজন এই নদীটা পার হয়ে, যমুনা নদী পার হয়ে তাদের কাজকর্ম সারতে যায় যে কোনো জায়গায়। আমরা যখন ঢাকায় করে ঢাকা থেকে সিরাজগঞ্জে আসি, নৌকাতে বাইক উঠিয়ে আসতে হয়েছে আমাদের। এটার একটা অন্যরকম অনুভূতি পাইছি, কিন্তু ভয়ও প্রচুর ছিল। কারণ যখন দেখি নৌকা ঢেউ সাথে সাথে তাল বিড়াচ্ছে, তখনই ভয় লাগতেছিল। আসলে সবসময় তো আমরা ফেরি দিয়ে বাইক পার করছি, কিন্তু নৌকাতে এই প্রথমে আমি আপনার বাইকটা পার করছি, একটা অন্যরকম অনুভূতি ছিল। তার সাথে বিশাল একটা ভয়ের আশঙ্কা ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমরা সিরাজগঞ্জে এসে পৌঁছতে পারছি। কিন্তু আবার যখন ঢাকায় যাব, তখন আবার নৌকা বাইক উঠাইতে হবে, সেখানেও একটা ভয়ে কাজ করতেছে। তাহলে বন্ধুরা, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।